This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মহারাষ্ট্র বিজেপি নেতৃত্বাধীন মহাজোটের বাজিমাত, কংগ্রেস নেতৃত্বাধীন এমবিএ কে বহু পিছনে ফেলে নিরঙ্কুশ কনিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে একনাথ শিন্দে অজিত পাওয়াররা। একাশি আসনে ঝাড়খণ্ডে সরকার গড়ার পথে এগিয়ে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতৃত্বাধীন মহাগঠবন্ধন, প্রথমে হাড্ডাহাড্ডির লড়াই হলেও কার্যত হারের মুখে এনডিএ। ওয়েনারে 3 লক্ষের বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী, রাহুলের পাশে এবার লোকসভায় দেখা যাবে প্রিয়াঙ্কা গান্ধীকে, উল্লেখিত কংগ্রেস শিবির। রাজ্যের ফলাফল দেখে গেরুয়া শিবিরে তৎপরতা শুরু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তো কার হাতে, আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপি সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বৈঠক। বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার, 6 কেন্দ্রে 6টিতেই জয়, কার্যত নিশ্চিহ্ন বিরোধীরা, সবুজ আবির উড়িয়ে উল্লাস তৃণমূল সমর্থকদের। বিজেপির হাতে থাকা মাদারী হাট ছিনিয়ে নিল তৃণমূল, 30,309 ভোটের ব্যবধানে জয়ী, তৃণমূলের জয়প্রকাশ নব্য, তালডাঙ্গায় জিতলেন ফাল্গুনি সিংহবাবু। কোচবিহারের সীতায় 1,23,856 ভোটে জয়ী তৃণমূলের সঙ্গীতা রায়, নৈহাটি কেন্দ্রে 48,912 ভোটের ব্যবধানে জয়ী, তৃণমূলের সনদে আরওয়াই জিতলেন শেখ রবিউল। পরগনার অশোকনগরে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার 2 নাবালক সহ 3, অভিযোগ স্কুল ক্যাম্পাসে দেখে মদ্যপান করিয়ে নাবালিকাকে গণধর্ষণ। বাঘ আতঙ্কে দক্ষিণ 24 পরগনার কুলতলির গৌরচক এলাকার মানুষ, সন্ধ্যার পর ভয়ে তটস্থ এলাকার মানুষ, বন দপ্তরের তরফে সহযোগিতার আশ্বাস। অশান্ত মণিপুরে জীবনহানি রুখতে ও লুটপাট রুখতে আরও 90 কোম্পানি কেন্দ্র বাহিনী, সব মিলিয়ে মণিপুরে 288 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করল কেন্দ্রীয় সরকার। প্রয়াত লাল পাহাড়ি দেশে যে গানের লেখক তথা কবি অরুণ চক্রবর্তী, শুক্রবার 80 বছর বয়সে চুচুড়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ, কবির মৃত্যুতে শোকাহত অনুরাগী। জন্মভূমি দুবাই কিন্তু আদ্যপান্ত বাঙালি, কলকাতার একমাত্র বেইলি ডান্সার সোনিয়া শীল মার খেয়েছিলেন বাবার কাছে, জীবন ধারণে কি কারণ শয্যা সঙ্গিনী হতে হয়েছিল, দেখুন আর প্লাস নিউজ রুম রাত 9টায়।